পরপুরুষের সাথে স্ত্রীর পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে খুন হয়েছে চম্পক নগরে ফরেস্টার কিঙ্কর দেবনাথ। এই ঘটনায় পুলিশ নিহত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের বাড়ি তৈরি প্রমোটার অমিত ঘোষকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ মোবাইল কল অ্যানালাইসিস করে ফরেন্সিক টিমের নির্দেশ মতো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রযুক্তি ব্যবহার করে এই তদন্ত করা হয়। এই তদন্ত করে প্রাথমিকভাবে যে তথ্য প্রমাণ পুলিশের হাতে উঠে এসেছে তার ভিত্তিতে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের বন্ধু তথা তার বাড়ি তৈরি প্রমোটার অমিত ঘোষকে পুলিশ গ্রেফতার করে। কারণ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে তাদের ষড়যন্ত্র পুলিশের প্রাথমিক তদন্তে প্রকট হয়ে উঠে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জের ধরে পূর্ণিমা দেবনাথ পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ঔষধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে। কিঙ্কর দেবনাথের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পর রীতিমতো ফিল্মি কায়দায় কিঙ্কর দেবনাথের মৃতদেহ বাড়ি থেকে কিছুটা দূরে বাইকে করে নিয়ে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় ফেলে রাখা হয়। এর উদ্দেশ্য ছিল এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে এমন একটা নাটক সৃষ্টি করা। এদিন এই গ্রেফতারের সংবাদ জানিয়ে পুলিশ আধিকারিক জানান, রবিবার ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়র সবাই, যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট, আমাদের একটা জয়েন্ট টিম, আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি, তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম। জানা গেছে, ধৃত অভিযুক্ত প্রমোটার অমিত ঘোষের এক পুত্র এক কন্যা সহ স্ত্রী রয়েছে। এদিকে কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে তার স্ত্রী এবং অবৈধ প্রেমিক অমিত ঘোষ জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংবাদ শুনে শনিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানার সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এমনটাই চাইছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।